করোনার কারণে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকরের 12 ঘন্টা আগে বন্ধ আখাউড়া স্থলবন্দর দুর্ভোগ চরমে বেনাপোলে ভিড় অনিশ্চয়তায় মৈত্রী এক্সপ্রেসের যাত্রীরা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত তিনজনের একজন আরও একজন কোয়ারেন্টাইনে প্রতিরোধে নির্দেশনা না মানলে শাস্তির হুঁশিয়ারি আইইডিসিআরের ছুটির দিনে জমজমাট চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা প্রার্থীদের নানা প্রতিশ্রুতি তুচ্ছ বিষয় সংঘাতে জড়াচ্ছেন কর্মী সমর্থকরা এবং ধামরায়ে ফসলি জমির মাটি কেটে বানানো হচ্ছে ইটভাটা উৎপাদন নেমে এসেছে অর্ধেকে জড়িত স্থানীয় জনপ্রতিনিধি অভিযোগ কৃষকের এমপির দায় সারা জবাব সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আজ বিকেল থেকে আগামী এক মাসের জন্য ভারতে প্রবেশ বন্ধ হয়ে যাওয়ার খবরে সকাল থেকেই বেনাপোল স্থলবন্দরে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সকাল থেকেই প্রবেশ বন্ধ করে দেয় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এতে চরম দুর্ভোগে পড়েন ভারতগামীরা করোনা ভাইরাসের কারণে সন্ধ্যার পর থেকে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হবে কিন্তু শুক্রবার সকাল থেকেই বন্ধ আখাউড়া স্থলবন্দর তাই বন্দরে অপেক্ষমান যাত্রীরা বাংলাদেশ ইমিগ্রেশন থেকে ভারতে যাবার ছাড়পত্র পেলেও সে দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ জানান যাত্রীরা এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন তারা সিল মারার পর আমরা যখন ইন্ডিয়াতে এন্ট্রি করতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে ওরা বলছে যে কোনোভাবেই যাওয়া যাবে না আমরা অসুস্থ দীর্ঘ এক মাস যাবৎ আগরতলায় মেডিকেলে আছে আমি বলছি স্যার আমি যাব আমাকে নিয়ে আসবো আমি অসুস্থ মানুষ আসতে পারতেছেন একলা ইন্ডিয়ান নাগরিক যারা বাংলাদেশে আসছিল তারা ইন্ডিয়া ঢুকতে পারতেছে এছাড়া আর অন্য কোনো আসতে পারতেছে না যেহেতু সময় আছে আজকে সন্ধ্যা পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ যাত্রীদেরকে এই পর্যন্ত যাত্রীদেরকে দিতে পারতেছে না করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ভারতে নিষেধাজ্ঞা জারির খবরে শুক্রবার সকাল থেকে বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে উপচে পড়া ভিড় দেখা গেছে ভারতগামী যাত্রীদের যাদের বেশিরভাগই যাচ্ছেন চিকিৎসা ব্যবসা সহ প্রয়োজনীয় কাজে আজকে না যেতে পারলে আমার সমস্যা হবে যেহেতু আমি আমার ডাক্তার দেখাই তারপর বাচ্চার ডাক্তার দেখাই বাবা অসুস্থ ওখানে হসপিটালে এই জন্য ইমিডিয়েটলি আমার যাওয়া লাগতেছে অন্যান্য দিনের তুলনায় আজকের একটু যাত্রীর চাপ বেশি যেহেতু আজকে লাস্টের দিন ইউএন পাসপোর্টধারী বা অফিসিয়াল পাসপোর্টধারী বা সরকারের বিশেষ নির্দেশনা বিশেষভাবে পাসপোর্ট প্রাপ্ত যারা বা ভিসাপ্রাপ্ত তারা যেতে পারবে বাংলাদেশ সাধারণ যাত্রীরা যেতে পারবে না একই চিত্র চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরেও আগামী এক মাসের জন্য ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারির খবরে অনেকেই তড়িঘড়ি করেই রওনা হন ভারতের উদ্দেশ্যে দুই দিন পর যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে শুনলাম যেভাবে বর্ডার বন্ধ হয়ে যাবে এই জন্য আজ তাড়াহুড়া করে আমার যাওয়া যাওয়ার কথা ছিল আগামী রবিবার তো আজকেই নাকি শুনলাম যে বর্ডার বন্ধ হয়ে যাচ্ছে এজন্য তাড়াহুড়া করে আজকে বের হয়ে আসা করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সহ দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে শুক্রবার বিকেল থেকে আগামী এক মাসের জন্য ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার তবে সবকটি বন্দরেই পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক আছে ইসমাত জাহান সময় সংবাদ এই মুহূর্তে বেনাপোল চেকপোস্টে আছেন রিপোর্টার জুয়েল মৃধা এবং আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী প্রথমে যাচ্ছি জুয়েল মৃধার কাছে জুয়েল কাজল আপনি জানেন যে ভারতে প্রবেশের জন্য আজ 13 মার্চ বিকেল 5টা পর্যন্ত বিদেশীদের একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এরপরে আর কোনো বাংলাদেশি বা কিংবা অন্য দেশের পাসপোর্টধারীরা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না সেই 5টা কিন্তু ইতিমধ্যে পার হয়ে গিয়েছে এবং বাংলাদেশ ইমিগ্রেশন থেকে এখন কিন্তু পাসপোর্টে সিল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে আমরা কথা বলেছি ইমিগ্রেশন কর্মকর্তাদের সাথে তারা আমাদের জানিয়েছেন 5টার আগে যারা ইমিগ্রেশন ভবনে ঢুকেছেন কেবল তাদেরই সিল করা হবে এবং আন্তর্জাতিক যে প্যাসেঞ্জার টার্মিনাল রয়েছে সেখান থেকে 5টার পরে নতুন করে ভারতের উদ্দেশ্যে আসা কোনো পাসপোর্ট যাত্রীকে প্যাসেঞ্জার টার্মিনালের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাজল আপনাকে জানিয়ে রাখি যে আজকে যেহেতু সময় শেষ দিন ছিল এই কারণে সকাল 6:30 থেকে বেনাপোল ইমিগ্রেশনে উপচে পড়া ভিড় ছিল এবং এই ভিড়টা কিন্তু এখন পর্যন্ত লক্ষণীয় ছিল এখনো
প্রচুর পরিমাণে পাসপোর্ট যাত্রী ইমিগ্রেশনের ভবনে অপেক্ষা করতেছে পাসপোর্টের সিল করার জন্য। একটু পরেই কাজল, একটু পরেই আছে এই কার্যক্রম বন্ধ হয়ে যাবে, তো এই জন্য তাড়াহুড়ো চলতেছে। আমার কাছে এই ছিল সর্বশেষ, আমি এখন চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া সীমান্তে উজ্জ্বল চক্রবর্তীর কাছে। ধন্যবাদ জুয়েল, আমি এখন অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে। আপনি জানেন সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে ভারতগামী যাত্রীদেরকে আটকে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের ট্যুরিস্ট ভিসাধারী যাত্রী এবং ব্যবসায়ী কিংবা স্টুডেন্ট ভিসাধারী যাত্রীদেরকে এখনও ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি। দিনভর নানা নাটকীয়তার পর বিকেল চারটার পর থেকে কিন্তু যারা মেডিকেল ভিসা আছে তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ বিবেচনায় ট্যুরিস্ট ভিসাধারীদের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এই নিয়ে কিন্তু যারা আটকে পড়েছে এখানে শতাধিক ভারতগামী যাত্রী তাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তারা কিন্তু এই নিয়ে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন যে কেননা বাংলাদেশে যে ভারতীয় যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু ভারতে প্রবেশ করার কথা বলা হয়েছে, কিন্তু সেই প্রজ্ঞাপনটিকে ব্রাহ্মণবাড়িয়ার যে আখাউড়া স্থলবন্দরের যে ইন্ডিয়ান প্রান্তে যে ইমিগ্রেশন আছেন তারা কিন্তু ফলো করছেন না, যার কারণে কিন্তু এখানকার যে যাত্রী আছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা কথা বলেছিলাম বাংলাদেশে যে আখাউড়া স্থলবন্দরে যে ইমিগ্রেশন অফিসার আছেন আব্দুল হামিদ, তার সাথে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন তার পক্ষ থেকে তিনি কিন্তু সব ধরনের যাত্রীদেরকে ছাড়পত্র দিয়েছেন, কিন্তু তারা গ্রহণ না করার কারণে কিন্তু দুই দেশের সৈন্যরেখায় কিন্তু যাত্রীরা অবস্থান করছেন। বিকেল চারটার পর থেকে যখন মেডিকেল ভিসা দেওয়া শুরু হয়েছে তার মধ্যে কিন্তু যাত্রীদের মধ্যে কিন্তু এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছে যে সারাদিন কেন দেওয়া হয়নি, বিকেল চারটায় কেন দেওয়া হলো। অনেকে ইতিমধ্যে কিন্তু গন্তব্য ফিরে গেছে বা বাড়ি ফিরে গেছে, যার কারণে তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিকেল চারটার পরে আমরা দেখেছি পাঁচজন যে ট্যুরিস্ট ভিসাধারী যাত্রীদেরকে তারা বিশেষ বিবেচনায় তাদের দেশে যে ইমিগ্রেশন অফিসার আছেন বিশ্বজিৎ পাল তিনি কিন্তু দুই দেশের সৈন্যরেখাতে এসে কিন্তু তাদেরকে নিয়ে গেছেন। এ নিয়ে কিন্তু যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে ছয়টা পর্যন্ত বৈধভাবে বাংলাদেশ থেকে ভারত নেওয়ার যাত্রীদেরকে নেওয়ার কথা থাকলেও তারা কিন্তু বিশেষ বিবেচনায় পাঁচজনকে নিয়ে গেছেন, মেডিকেল ভিসাধারী যাত্রীদেরকে নিয়ে গেছেন, কিন্তু তারা শতাধিক যাত্রী কিন্তু তো সার্বিকভাবে এই ছিল আমার কাছে আখাউড়া স্থলবন্দর থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি টুরিতে কাজলের কাছে। করোনা ভাইরাস এড়াতে ভারতে এক মাস প্রবেশ বন্ধ, সে খবর জানাতে যে বিড়ম্বনাই হয়েছে সাধারণ জাতি সে খবর জানাচ্ছিলেন দুই সহকর্মী। এদিকে ভারত এক মাসের জন্য ভিসা স্থগিত করায় মৈত্রী এক্সপ্রেসের শত শত যাত্রী পড়েছেন সংকটে। টিকিটের টাকা ফেরত নিতে তারা ভিড় করছেন রেলের কাউন্টারে। এই অবস্থার মধ্যে স্টেশন থেকে আবারও নতুন টিকিট বিক্রি করতে দেখা গেছে। স্বামীর জরুরি চিকিৎসার জন্য ভারত যেতে হবে, নির্ধারিত সময় ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পৌঁছেছিলেন মিনারা বেগম, কিন্তু যেতে পারেননি তিনি। আমি তো যাবো, আমার চিকিৎসার জন্য ওখানে অ্যাপয়েন্টমেন্ট করা আছে, বললো আমাদের করণীয় কিছু নেই, বাংলাদেশের কোনো যাত্রী ওখানে যাবে না। বললো যে আপনাদের টাকার জন্য আপনারা কমলাপুরে গিয়ে কথা বলেন, এখানে আসলে বলে যে আমাদের হাতে কিছু করণীয় নেই, আপনারা অপেক্ষা করেন দেখেন সবার জন্য কি করা যায় সেটাই আমরা করবো, আর কি করবো আমরা। করোনা পরিস্থিতির কারণে ভারত ভিসার উপর এক মাসের স্থগিতাদেশ দেওয়ার পর এমন সংকটে পড়েছেন মৈত্রী এক্সপ্রেসের শত শত যাত্রী। এ অবস্থায় আবার নতুন টিকিটও বিক্রি করতে দেখা যাচ্ছে স্টেশন থেকে। কর্তৃপক্ষের এমন দ্বৈত আচরণে ক্ষুব্ধ নিয়মিত যাতায়াতকারী রেল যাত্রীরা। বিকালে ফোন দিলে এক মহিলা বলে যে কাল সকালে এসে টাকা ফেরত নিয়ে যান, আর সকালেও ফোন দিয়েছি বলে যে টিকিট নিয়ে টাকা ফেরত নিয়ে যান, এখন আসছে টিকিট টাকা ফেরত দিচ্ছে। রিফান্ড চাইছি 50% চাইছি, তাও দিবে না, তাও দিবে না বলতেছে সেই রোববার দিন আপনি যদি ট্রেন ক্যান্সেল হয় তাহলে আপনি ফুল টাকা পাবেন। আমি এসি বাতাসের জন্য যাব না, আমি যাব ইন্ডিয়া যাওয়ার জন্য। ইন্ডিয়ার অর্থ এই নয় যে আমাকে এখানে আমি ইমিগ্রেশন অ্যালাউ করতে হবে, ইন্ডিয়াতে ঢুকতে হবে। যেহেতু ট্রেন চলবে তাই আমাদেরকে আমাদের নিয়ম মতো কাজ করতে হবে। যদিও এ ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট বিক্রি বন্ধ বা ট্রেন চলাচল বন্ধ এর জন্য কোনো নির্দেশনা আসেনি, আমরা কাউন্টার বন্ধ রাখতে পারতেছি না। যাত্রীদের ক্ষোভের মুখে এই নোটিশটি টানিয়ে দেয় কর্তৃপক্ষ। সে হিসেবে টিকিট ফেরত কিংবা ঢাকা কলকাতা ট্রেন মৈত্রী সম্পর্কে তথ্য পেতে সময় লাগবে আরও তিনটা দিন। এদিকে করোনার প্রভাব যে অভ্যন্তরীণ রুটেও পড়েছে তা না বললেও যাত্রী চাপ যে কমেছে তা স্বীকার করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে স্থগিতাদেশের শেষ দিনে তড়িঘড়ি ছিল ভারতগামী বিমান যাত্রীদের, তবে নানা সন্দেহ শঙ্কা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করতে দেখা যায় সৌদিগামী যাত্রীদের। অফিসাররা আসে তাদেরকে জিজ্ঞাসা করছে যে ভাই আমি কিভাবে যাইতে পারবো, যে টিকেট আর পাসপোর্ট আর আমার ছুটির রেন্টিগুলো আছে,
তারা অনেকজন বলতেছে ভাই আমরা জানি না এটা সৌদি এয়ারলাইন্সের টিকিট সৌদি এয়ারলাইন্সই বলতে পারবো সঠিকভাবে যদি না যেতে পারি সৌদি আরবে দুবাই হয়ে তাহলে হচ্ছে কি আমার ভিসাটাই ক্যান্সেল হয়ে যাবে এখন এমারাত এয়ারলাইন্স আমাদেরকে কি করবে না করবে এটাই ভাবার বিষয় যাত্রী সংখ্যা তুলনামূলক কম হয় বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীরা কোনো ভোগান্তি ছাড়াই থার্মাল স্ক্যানার ও হেলথ কার্ড পূরণ করে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছে দেশের প্রধান বিমানবন্দরে আজহার লিমন সময় সংবাদ ঢাকা ভারতের ভিসা স্থগিতের সিদ্ধান্তে বন্ধ রয়েছে ঢাকা কলকাতা বাস চলাচল এই বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য সুব্রত কারণে ভারত ভারতে বাংলাদেশি পর্যটকরা দিনে 6,000 থেকে 7,000 পর্যটক আসেন এবং তারা কিন্তু কলকাতার আমি যেখানে দাঁড়িয়ে আছি নিউ মার্কেটে মার্কেট স্ট্রিট রফি আহমেদ কিদে স্ট্রিট এই সমস্ত এলাকায় থাকেন এখানে ছোট বড় প্রায় 100+ আবাসিক হোটেল এবং খাবারের দোকান রেস্টুরেন্ট আছে প্রায় 50 থেকে 60টি তো এই মুহূর্তে আমি একজনের সঙ্গে কথা বলবো যিনি এখানে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টের মালিক বাংলাদেশিদের আসা যাওয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে পরিস্থিতি কেমন হচ্ছে তার কাছে জানতে চাইব হ্যাঁ বলুন মানে কি অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশিদের আসা যাওয়া বন্ধ হলে কি পরিণতি কি হবে অনেক খারাপ আছে এখন আমাদের স্থিতি সেলটা অনেক কমে গেছে বুঝছেন তো মানে দেখছি না লোক চলে মানে এখানে ভিড় ভাড় নেই কিছু অনেক আমাদের এফেক্ট পড়েছে সামনে ঈদ আছে তারপরে হ্যাঁ বৈশাখ আছে এই জন্য মানে আমাদের অনেক এখন মানে ব্যবসায়ী আনা পুরো এখন এখন 20% 10% যে আপনার কি চলে গেছে কাজল আপনি জানেন যে গতকাল অর্থাৎ আজকে 13 মার্চ রাত 12:01 পর থেকে সমস্ত বিদেশি পর্যটকদের ভিসা বাতিল করেছে ভারত সরকার এবং সেটি আগামী 15 তারিখ পর্যন্ত যদিও আপনি জানেন যে আজকে ভারত বাংলাদেশের বেশ কিছু সীমান্ত দিয়ে কিন্তু বাংলাদেশের পর্যটকরা এখানে এসেছেন শুধু মানবিক কারণে আজকে বিকেল 5টা পর্যন্ত তাদের আসার সুযোগ দেওয়া হয়েছে এবং একই রকমভাবে আপনাকে এইটুকুন জানিয়ে রাখি যারা কলকাতা এবং পশ্চিমবঙ্গ এবং ভারতে বাংলাদেশি পর্যটকরা আছেন তারা কিন্তু যে কোনো সময় নির্বিঘ্নে 15 তারিখের আগে বা পরে যেভাবে যখন যেরকমভাবে ইচ্ছে চলে যেতে পারেন যদিও এখান থেকে একটু বড় সমস্যা যে সরাসরি বাস এবং ট্রেন পরিষেবা বন্ধ কিন্তু তা সত্ত্বেও এখানে যে কাটা সার্ভিসগুলো রয়েছে যেমন ধরুন এখান থেকে বেনাপোল পেট্রাপোল পর্যন্ত যে বাস এখানে 70-80টি সার্ভিস এখান থেকে চলে তারা কিন্তু এখানে নিয়মিতভাবে চালাবেন এবং একই রকম বাংলাদেশের ভেতরে বেনাপোলের ক্ষেত্রেও কিন্তু তাদের স্থানীয় পরিবহন ব্যবহার করতে পারবে তো এই কাজল এই ছিল আমার কাছে করোনা পরবর্তী যে বিশ্বের এই ভারতের যে পর্যটকদের ভিসা বাতিল করেছে তার সর্বশেষ ভারতীয় ভিসা স্থগিত এবং বাস চলাচল বন্ধ এবং সার্বিক অবস্থা সম্বন্ধে আমাদের সাথে যোগ দিয়েছিলেন জানাতে সহকর্মী সুব্রত আচার্য বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত 3 জনের মধ্যে 1 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন আইডিসিআর এর পরিচালক ডাক্তার মির্জাদি সেভরিনা ফ্লোরা নতুন করে আর কেউ আক্রান্ত হননি বলেও জানান তিনি সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে ফ্লোরা বলেন ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানলে প্রয়োজনে সংক্রমণ নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করা হবে যে 3 জনের এ পর্যন্ত শনাক্ত করেছিলাম রোগী হিসেবে করোনা আক্রান্ত রোগী হিসেবে এছাড়া আর কারোর মধ্যে করোনার উপস্থিতি পাইনি আমরা আপনাদের আগেই অবগত করেছি 3 জন রোগীর মধ্যে 2 জন রোগীর ক্ষেত্রে করোনার যে উপস্থিতি ছিল সেটি এখন নেই তাদের মধ্যে 1 জন ছুটি নিয়ে বাড়ি চলে গেছে আরেকজনের তাদের পারিবারিক কিছু বিষয় আছে যে কারণে মানে সেই বাড়িতে যেহেতু কোয়ারেন্টাইন করে রাখা আছে আরও কিছু মানুষ এবং সেই পরিবারের আরও 1 জন রোগী হাসপাতালে আছেন আমরা তাদের অনুরোধে সেই রোগীটিকে হাসপাতালেই রেখেছি তৃতীয় যিনি আছেন তার এখনও আরেকবার নমুনা পরীক্ষার এখনও সময় হয়নি যারা বিদেশ থেকে ফিরে আসছেন তাদেরকে আমরা বারবার অনুরোধ করেছি যে আপনারা যাতে 14 দিন নিজের বাড়িতে বিশেষ করে একটি কক্ষে অবস্থান করেন আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করছি অনেকে আমাদের অনুরোধটি শুনছেন না আপনারা জানেন যে একটি সংক্রামক ব্যাধি আইন রয়েছে যেখানে আমরা এই সমস্ত ক্ষেত্রে একটু শক্ত পদক্ষেপ নিতে পারি করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আজও বিদেশ ফেরত এক যাত্রীকে কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিফিংয়ে কথা জানান বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন তৌহিদুল আহসান বর্তমানে 4টি হেলথ ডেস্ক ও 4টি থার্মাল স্ক্যানার সচল আছে বলে জানান তিনি সাউথ কোরিয়া ইরান ইটালি চীন থাইল্যান্ড এবং সিঙ্গাপুর এই 6টি দেশ থেকে আসলে তাদেরকে অবশ্যই সেলফ কোয়ারেন্টাইন থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে আজকে 4টা স্ক্যানারই ভালো আছে বিগত দিনে ওভার দ্য টাইম বিভিন্ন কারণে 1-2টি নষ্ট হয়েছে এবং সেগুলি আমরা রিপ্লেস করেছি এখন বর্তমানে 4টি ক্যামেরা 100% সচল আছে এবং তাপমাত্রা খুবই ভালোভাবে এবং পারফেক্টলি চেক করা হচ্ছে এখানে এ পর্যন্ত সকাল 11টার দিকে 1 জন ব্যক্তিকে পাওয়া গিয়েছে তাপমাত্রা বেশি এবং তাকে কুয়েত মৈত্রী হসপিটালে পাঠানো হয়েছে
করোনা ভাইরাস মানবদেহে সুপ্ত অবস্থায় থাকলে তা শনাক্ত করার উপায় নেই। থার্মাল স্ক্যানার কেবল তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, এ কারণেই আরও সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে বিদেশ ফেরতদের বৃহত্তর স্বার্থে নির্দেশনা মেনে চলার আহ্বান তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। বৈশ্বিক মহামারী করোনা, চীনের উহান থেকে শুরু, সংক্রামিত শতাধিক দেশ, বাদ যায়নি বাংলাদেশও। এ পর্যন্ত আতঙ্কিত হবার মতো কিছু না হলেও ছড়িয়ে পড়ার শঙ্কা এখনও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। করোনা ঠেকাতে ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশ একমাত্র ভরসা ওই থার্মাল স্ক্যানার। তবে কোনো উপসর্গ ছাড়াই প্রায় 14 দিন ভাইরাসটি বেঁচে থাকতে পারে মানবদেহে। তাই এমন সুপ্ত অবস্থায় আক্রান্ত কেউ শরীরে কোভিড-19 নিয়ে প্রবেশ করলে তা নির্ণয় করার উপায় নেই। তাই তো যে কোনো প্রবেশ মুখে আরও সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। মানুষের এই বিভ্রান্তিটা দূর করা দরকার যে বিমানবন্দর, স্থলবন্দর বা নৌবন্দরের থার্মাল স্ক্যানার অথবা আমরা যে হাতে ধরা যে থার্মোমিটার দিয়ে তাদেরকে দেখি, সেটাই কিন্তু শতভাগ সুরক্ষা নয়, শতভাগ শনাক্তকরণ নয়। আমরা একটা অংশকে করতে পারি, কাজে তারা যেন ভুল না বোঝে এবং তারা অবশ্যই আমাদের পরামর্শগুলো মেনে চলে এবং বাড়িতে 14 দিন কোয়ারেন্টাইনে থাকে। ট্রাভেল ওভার দ্য লাস্ট 2 উইকস যে ও কোন দেশে গিয়েছে ওই জিনিসটাও সাথে দেখা দরকার। গত 2 সপ্তাহের পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায় করোনা কিছুটা বসে এনেছে চীন। সবশেষ বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা নেমেছে 1 অঙ্কের কোঠায়। স্থানীয় সংক্রমণ দেখা দিলে চীনকে মডেল ভেবে কঠোর কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। কোয়ারেন্টাইন, আইসোলেশন, সোশ্যাল ডিস্টেন্সিং যদি স্ট্রিক্টলি এনফোর্স করা যায়, চায়না প্রমাণ করেছে যে এটা কন্ট্রোল করা সম্ভব। চায়নার সুবিধা ছিল ওখানে অনেকটা রেজিমেন্টেড পপুলেশন, ওখানে রেজিমেন্টেড সিস্টেম অফ সার্ভিস আছে, যে কারণে ওরা করে ফেলছে, আমার দেশ তো ব্যতিক্রম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে উপজেলা পর্যায় পর্যন্ত প্রস্তুতি আছে তাদের। মানুষ সচেতন না হলে প্রয়োজনে সংক্রামক ব্যাধি আইন প্রয়োগ করার কথা জানান তিনি। আমাদের নির্দেশ না মানা ফৌজদারি কার্যবিধি অনুসারে দণ্ডনীয় অপরাধ, এবং কোনো কোনো ক্ষেত্রে 3 মাসের কারাদণ্ড, 25,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের হলো ব্যবস্থা রয়েছে। তারা বলছেন কোয়ারেন্টাইন বা আইসোলেশনে থাকা রোগীর আশেপাশের লোকজনই কেবল মাস্ক ব্যবহার করলে চলবে, তবে সবার ক্ষেত্রেই সাবান দিয়ে বারবার হাত ধোয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। রোহিঙ্গার দেশি বিদেশি পর্যটকের আনাগোনায় কক্সবাজারে করোনা আতঙ্ক, মোকাবেলায় প্রস্তুত প্রশাসন, পর্যবেক্ষণে রোহিঙ্গা ক্যাম্প। করোনা নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ হাস্যকর মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি করোনা নিয়ে রাজনীতি করছে। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠন নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। মজিদবর্ষের মতো অনুষ্ঠানের উদযাপন যে পার্টি বন্ধ করতে পারে সেই পার্টির উদাসীনতা, এটা বলা কি হাস্যকর নয়? কোথায় সরকারের প্রস্তুতির ঘাটতি আছে? আমাদের কিছু কিছু যন্ত্রপাতির সমস্যা থাকতে পারে, কিন্তু সেটা এখন সমাধান হয়ে গেছে। এখন আর কোনো কিছুরই ঘাটতি নেই, বিমানবন্দরে পুরো সতর্কতা এখন আছে। গণতন্ত্রকে সুকৌশলে হত্যা করে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন টিউজের দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি। ফখরুল বলেন অন্যায়ভাবে বেগম জিয়ার জামিন আটকে রেখেছে সরকার। মৌলিক যে মানবাধিকারের বিষয়টুকু থাকে, আজকে তিনি অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ যে তিনি প্রায় পঙ্গু হয়ে যাচ্ছেন, কিন্তু তাকে তারা মুক্ত করছে না। একটা মাত্র কারণ যে দেশের তিনি বেগম খালেদা যদি মুক্ত হয়ে আসেন তাহলে তাদের এই যে এত সমস্ত অপকর্ম, এই অপকর্মের বিরুদ্ধে তিনি অতি দ্রুত জনমত গড়ে তুলবেন ওই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু। ছুটির দিনে জমজমার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা, ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতিতে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচিত হলে বিশ্বমানের নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। অন্যদিকে ভোটারদের সব নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির মেয়র প্রার্থী। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা। দম ফেরার ফুরসত নেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। ভোটারদের আকৃষ্ট করতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বিভিন্ন গান বানিয়ে চালানো হচ্ছে প্রচারণা। পাড়া মহল্লা থেকে শুরু করে সব জায়গায় বইছে উৎসবের আমেজ।
শুক্রবার দুপুরে নগরীর বাইতুস শরফ মসজিদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নামাজ আদায় শেষে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী উত্তর পাঠানটুলি এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নির্বাচিত হলে চট্টগ্রামকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেন রেজাউল করিম চৌধুরী। পরিকল্পিত নগরী গড়ে তোলার জন্য আমরা জনগণের কাছে আবেদন জানাচ্ছি, একটি সমন্বিত প্রয়াসে পরিকল্পিত নগরী গড়ে তোলাই হচ্ছে আমাদের প্রত্যাশা। একই দিন নগরীর জমিতুল ফালাহ মসজিদে নামাজ আদায় শেষে প্রচারণায় নামেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে ভোট চান তিনি। এ সময় করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন বিএনপির মেয়র প্রার্থী। আপনারা যদি চান যে চট্টগ্রামটি সুন্দর স্মার্ট সিটি পরিণত করতে, 29 মার্চ যে নির্বাচন সেখানে সবাই দলে দলে গিয়ে বাসার সবাইকে নিয়ে মা বোনদের নিয়ে ভোট সেন্টারে যান এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। আগামী 29 মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। নগরীর ভোটার সংখ্যা 20 লাখের বেশি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচনী প্রচারণার বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের আসকার দিঘির পার এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। পার্থ, ধন্যবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের এই মুহূর্তে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা এখন আছি নগরীর আশকারদিঘি পাড় এলাকায়। এছাড়া সকাল থেকে আমরা দেখছি আওয়ামী লীগের যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন, বিএনপির কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন, সবাই কিন্তু স্বশ নির্বাচনী যে এলাকা রয়েছেন সেই সব নির্বাচনী এলাকায় তারা তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এই মুহূর্তে আমরা আছি আশকারদিঘির পাড় এলাকায়। এখানকার বিএনপির যিনি প্রার্থী কুমড়া মার্কার প্রতীক নিয়ে মোহাম্মদ মহসিন চৌধুরী, তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সেক্ষেত্রে তিনি প্রার্থীদের কাছে যদি নির্বাচিত হন, চট্টগ্রাম শহরের যে প্রধান সমস্যা জলাবদ্ধতা, এছাড়া যানজট, এছাড়া মাদক সন্ত্রাস সহ নানা সমস্যা রয়েছে এলাকাগুলোতে, তিনি নির্বাচিত হলে এলাকার সমস্যাগুলো সমাধান করবে এমনটি তিনি প্রত্যাশা করছেন। সেক্ষেত্রে আমরা দেখছি চট্টগ্রাম শহরের প্রতিটি এলাকায় কিন্তু এখন নির্বাচনী প্রচারণা এখন অনেক জমজমাট। বিএনপির প্রার্থী যারা রয়েছে তারাও কিন্তু সবাই কিন্তু একসাথে মিলে নগরীর বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা সকালে দুপুরে যেমনটি দেখেছিলাম বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এছাড়া আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, তিনি বাইতুস শরফ মসজিদে নামাজ আদায় করার পর তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এবং এরপর বিকেলের দিকে আমরা যেটি দেখছি নগরীর যে 41টি ওয়ার্ড রয়েছে এখানে বিএনপির যারা কাউন্সিলর প্রার্থী রয়েছে, আওয়ামী লীগের যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন, সবাই কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা অনেকটা উৎসবমুখর পরিবেশে তারা তাদের এই নির্বাচনী প্রচারণাগুলো চালাচ্ছেন। যেহেতু আগামী 29 মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, অনেকটা উৎসবমুখর পরিবেশে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য আমরা দেখছি প্রার্থীরা কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন শুধুমাত্র তাদের যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা করার জন্য। এবং সকাল থেকে রাত পর্যন্ত তারা ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছেন, তাদের যে নির্বাচনী অঙ্গীকার সেই অঙ্গীকারগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। আমরা দেখছি বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এই আশকারদিঘি পাড় সহ জামালখান এলাকা সহ বিভিন্ন সমস্যা রয়েছে, তিনি নির্বাচিত হলে এই সকল সমস্যার সমাধান করবে এমনটি তিনি প্রত্যাশা ব্যক্ত করছেন। এছাড়া বিএনপির যিনি প্রার্থী রয়েছেন মেয়র প্রার্থী শাহাদাত হোসেন, তাকেও ভোট দেওয়ার জন্য তিনি প্রত্যাশা ব্যক্ত করছেন। তো সকাল থেকে রাত পর্যন্ত নগরীর প্রতিটি এলাকায় চলছে নির্বাচনী প্রচারণা এবং যারা কাউন্সিলর প্রার্থী রয়েছে 41টি ওয়ার্ডে সবাই মিলে একসাথে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তো বলা যায় নগরীতে অনেকটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণা কার্যক্রম চলছে। তো এই ছিল আমার কাছে নগরীর আশকারদিঘি পাড় এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা যতই জমে উঠছে কাউন্সিলর প্রার্থীদের বিরোধ ততই প্রকট হয়ে উঠছে, বিশেষ করে বিএনপির প্রার্থীদের গা ছাড়া আচরণে আওয়ামী লীগ এবং তার বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্ব মারাত্মক আকার ধারণ করছে। প্রতিটি ওয়ার্ডেই এই বিরোধ চরমে, তুচ্ছ বিষয় নিয়ে সংঘাতে জড়াচ্ছেন কর্মী সমর্থকরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর 41টি ওয়ার্ডের মধ্যে 39টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিএনপি প্রার্থীর পাশাপাশি মোকাবেলা করতে হচ্ছে একাধিক বিদ্রোহী প্রার্থীকে। আধিপত্য বিস্তারের মাধ্যমে অধিকাংশ ওয়ার্ডেই এসব বিদ্রোহী প্রার্থীর শক্তিশালী অবস্থান রয়েছে, যে কারণে নির্বাচনী মাঠের দখল নিতে মরিয়া হয়ে তারা সংঘাতে জড়িয়ে পড়ছেন। দলীয় মনোনীত এবং বিদ্রোহী প্রার্থী এই সক্রিয়রা আবার নিজেদের মধ্যে সংঘাতে যুক্ত হয়ে নির্বাচনের মাঠের পরিবেশ উত্তপ্ত করছে। পোস্টার লাগানো কিংবা ছেঁড়া নিয়ে যেমন বিরোধ সৃষ্টি হচ্ছে, তেমনি জনসংযোগের বহর যাওয়ার পথেও সংঘাত হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মীদের স্থানীয় পর্যায়ে
তাদের সমস্যার কারণে সংবাদগুলো আসলে হয়েছে। তবে এখন পর্যন্ত নানা অভিযোগে তিন কাউন্সিলর প্রার্থীকে শোকজ করার পাশাপাশি বেশ কজনকে মৌখিকভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন। সে সাথে সংঘাতে জড়িত কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা একেবারে শক্ত অবস্থানে আছি এবং আমরা কঠোর অবস্থানে থেকে এটা আমরা মনিটরিং করছি। পুলিশের দাবি, আওয়ামী লীগ এবং বিদ্রোহীদের বিরোধ ঠেকাতে আগে থেকেই প্রচারণার রুট জেনে নেওয়া হচ্ছে, যাতে তারা মুখোমুখি হয়ে সংঘাতে জড়িয়ে না পড়ে। কোন এলাকায় কোন প্রার্থী কোন সময়ে নির্বাচনী প্রচারণায় যাচ্ছে ওই এলাকাটি আমরা আগে থেকে গোয়েন্দা নজরদারির ভেতরে নিয়ে আসছি। অবশ্য প্রার্থীদের আচরণবিধি দেখতে ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে 14টি টিম মাঠে রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদ আরো থাকছে। মোবাইল ব্যাংকিং গ্রাহকদের অর্থ জালিয়াতি চক্রের অন্যতম হোতা রাজধানীতে আটক, ল্যাপটপ মডেম সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ। উন্নয়নের নামে এক ইঞ্চি কৃষি জমিও নষ্ট করা যাবে না, এমন নির্দেশনা রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। অথচ প্রতিদিন শত শত বিঘা ফসলের জমি নষ্ট করেছে ইটভাটা মালিকরা, যেন পরিবেশ ধ্বংস করাই তাদের কাছে নিয়ম। রাজধানীর পাশেই ধামরাইয়ের এমন অবস্থা। গ্রামবাসী বলছেন এতে ফসল উৎপাদন নেমে এসেছে অর্ধেকে, আর মাটি কাটার বাধা দিলে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে তাদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। সোনা ফলানো সবুজ প্রান্তর, যাকে ঘিরেই স্বপ্ন বোনেন হাজারো কৃষক, আর সে স্বপ্নের হাত ধরেই পূরণ হয় 18 কোটি মানুষের খাদ্যের যোগান। কিন্তু কৃষকের সেই সবুজ স্বপ্নবোনা মাটিতে চোখ পড়েছে জমি খেকো ইট ভাটা মালিকদের। রাজধানীর পাশেই ধামরাইয়ের অসংখ্য জায়গায় গিয়ে দেখা যায় নির্বিচারে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইট তৈরির উপকরণ হিসেবে। গ্রামবাসী জানান বিক্রি না করলে জোর করে মাটি নিয়ে যায় প্রভাবশালী ভাটা মালিকরা। যেখান থেকে মাটি কাটছে এখানে কি ছিল? ধানের জমি ছিল। মাটি কই নেন? ভাটায়। ভাটায়? কোন ভাটায়? বালিয়া। 5 মণ, 6 মণ ধান তো হন, 2 মণ আর 1 মণ ধান হয়। কৃষকের প্রতি আপনাদের সরকারের নজর নাই। পরিবেশ আইন অমান্য করে স্থানীয় জনপ্রতিনিধিরাই এসবের নেতৃত্বে আছেন বলে অভিযোগ তাদের। উদাসীন স্থানীয় প্রশাসনও। আমি যদি মাটি কাটে থাকি ওরকম, তা আমি যদি আসবে আমাদের ব্যবস্থা নিয়ে পুলিশ সমস্যা নেই। সরজমিনে দেখা যায় পুরো ধামরাই যেন পরিণত হয়েছে ইট ভাটায়। ধোয়ায় আচ্ছন্ন ধামরাইয়ের আকাশ। কত শত ভাটা রয়েছে এই এলাকায় তার হিসেব নেই কারো কাছেই। আর মাটি কেটে নেয়ায় একরের পর একর ফসলি জমি পরিণত হয়েছে ছোট ছোট পুকুরে। তবে এসব নিয়ে নির্বিকার উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা। যদি তাকে জোর করে কেউ মাটি কেটে নিয়ে যায়, উনি তো আমাদের এখানে দপ্তরে অভিযোগ করতে পারেন, থানাতে উনি অভিযোগ করতে পারেন, কোর্টে যেতে পারেন। আপনি যদি 5-6 বছর আগে যান তাহলে এগুলি কিন্তু আগেই হয়ে গেছে। আমি কিন্তু 5 বছর সংসদ সদস্য ছিলাম না। গ্রামবাসী বলছেন গত 5-7 বছর আগেও এই ধামরাই এলাকায় যে পরিমাণ কৃষি ফসল উৎপাদন হতো, এসব নিয়ন্ত্রণহীন ইট ভাটাগুলোর পরিবেশ বিরোধী কার্যকলাপের কারণে তা নেমে এসেছে অর্ধেকে। তাই তারা বলছেন দেশের বিশাল এই কৃষিখাতকে বাঁচিয়ে রাখতে হলে যে কোনো উপায়ে এসব ইট ভাটাগুলোকে পরিবেশ বিরোধী কার্যক্রম থেকে বিরত রাখতে বাধ্য করতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ধামরাই। নির্দিষ্ট আইন না থাকায় ক্ষতিকর তামাক চাষে ঝুঁকছে গাইবান্ধার কৃষক। কোম্পানিগুলোর বিভিন্ন সুযোগ সুবিধার চমকপ্রদ প্রস্তাবে ঋণের জালে বন্দী হয়ে তামাক চাষ করছেন তারা। কৃষি বিভাগ বলছে কৃষককে নিরুৎসাহিত করার পাশাপাশি বিকল্প ফসল চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। গাইবান্ধা থেকে রিপন আকন্দের রিপোর্ট, ছবি তুলেছেন আতাউল হক সাগর। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী সহ 5 উপজেলার বিভিন্ন এলাকায় এবার শত শত বিঘা জমিতে তামাক চাষ করেছেন কৃষকরা। ক্ষতিকর জেনেও অধিক লাভের আশায় জমিতে বিষ ফলাচ্ছেন তারা। কৃষকরা জানান ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় বাধ্য হয়ে তারা তামাক চাষ করছেন। ধান চাউলের যে টাকা পয়সা নেই তার জন্য আমরা তামাক আবাদ করি। তামাকটা আবাদ করলে 100 টাকা কেজি বেচা যায়। ধান হয় না ঠিক মতন, আর তামাকুর আবাদ করলে পান্তর বেশি ভাবে একভাবে মোটাবাদ দাগে টাকাটা আসে। তামাক চাষে একদিকে যেমন জমির উর্বরতা নষ্ট হয়, অন্যদিকে শরীরে বাসা বাঁধে নানান রোগ। অনেক কৃষক এখন শ্বাসকষ্ট সহ কিডনিজনিত রোগে ভুগছেন। আমার শ্বাস প্রশ্বাস হয়েছে, ফির কিডনি নষ্ট। যদি শ্বাসকষ্ট নাও থাকে তে তামাকের আবাদ করলে আন্দর ও ওরে মনে ভাষায়।
কৃষি বিভাগ বলছে কোম্পানিগুলোর অধিক প্রলোভনে কৃষকরা তামাক চাষ করছেন। তবে কৃষকদের এ ব্যাপারে নিরুৎসাহিত করার পাশাপাশি বিকল্প ফসল চাষে ঋণ সহায়তার কথা জানান এই কর্মকর্তা। কিছু কিছু কোম্পানি পাতাটাও নিয়ে নেয়, যার ফলে কৃষকরা সহজেই লাভবান হচ্ছে, যার জন্য তারা এটা উৎসাহিত হচ্ছে। শস্য ডিপার্টমেন্টে এটা আমরা জানিয়েছি যে এই সব চাষিদেরকে অন্য কিছু উপায়ে কিছু সুযোগ সুবিধা দিয়ে যাতে তারা এই চাষটাকে নিরুৎসাহিত হয়। কৃষি বিভাগ জেলায় 10 হেক্টর জমিতে তামাক চাষের কথা বললেও বাস্তবে এই পরিসংখ্যানের অন্তত 10 গুণ জমিতে তামাকের আবাদ হয়েছে। সময় সংবাদ, গাইবান্ধা। রাঙামাটিতে চেঙ্গি নদীর ওপর নির্মিত সেতু স্বপ্ন দেখাচ্ছে স্থানীয় 3 উপজেলার মানুষকে। ইতোমধ্যে শেষ হয়েছে নির্মাণ কাজ, যান চলাচলের জন্য যে কোনো সময় খুলে দেওয়া হবে কাঙ্ক্ষিত সেতুটি, জানিয়েছেন প্রকল্প পরিচালক। রাঙামাটি থেকে হেফাজত সবুজে পাঠানো তথ্য, ছবিটা রিপোর্ট। কাপ্তাই হ্রদের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় প্রায়ই দুর্ভোগে পড়তে হয় রাঙামাটির নানিয়ারচর, লঙ্গদু ও বাঘাইছড়ি উপজেলার বাসিন্দাদের। তবে অবস্থার পরিবর্তন হচ্ছে। চেঙ্গি নদীর উপর নির্মিত 500 মিটার সেতু এখন স্বপ্ন দেখাচ্ছে দুর্গম এই 3 উপজেলার মানুষকে। সেতুর কাজ মোটামুটি শেষ, চলছে সংযোগ সড়কের কাজ। যান চলাচলের জন্য অচিরেই খুলে দেওয়া হবে সেতুটি, এতে খুশি স্থানীয়রা। আগে তো আমরা যে আশা করতাম অনেক কষ্ট হতো, যাতায়াত, তারপরে আমরা মালা মালানা সব দিক থেকে মানে আমাদের উপকার। সারা বাংলাদেশের সাথে এই ব্রিজটির মাধ্যমে আমরা সংযুক্ত হয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। এখানকার সাধারণ যারা কৃষক আছেন তাদের যে আত্মসামাজিক উন্নয়ন ঘটবে। এদিকে নানিয়ারচর থেকে লঙ্গদু ও বাঘাইছড়ি উপজেলার 18 কিলোমিটার সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। যে রাস্তার প্রকল্পটা সেটা যদি বাস্তবায়ন হয় আমাদের ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান এবং সরকারের যে রূপকল্প ডিজিটাল বাংলাদেশ সেটা বাস্তবায়ন হবে। সেতুর সংযোগ সড়কের কাজ শেষ হলে দ্রুত যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানান প্রকল্প পরিচালক। সেতুর 98% কাজ শেষ হয়েছে। বর্তমান সেতুটি সহসা হয়তো জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। 500 মিটার দীর্ঘ চেঙ্গি সেতুর নির্মাণ ব্যয় 120 কোটি টাকা এবং সংযোগ সড়ক নির্মাণের ব্যয় 100 কোটি টাকা। পুরো কাজটি দেখভাল করছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ। সময় সংবাদ, রাঙামাটি। মাল্টিসিম গেটওয়ে ও বিভিন্ন ডিভাইস ব্যবহার করে মোবাইল ব্যাংকিং গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ জালিয়াতি চক্রের অন্যতম হোতাকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মিরপুর 1 নম্বর সেক্টরের একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব 3-এর একটি দল। এ সময় সেখান থেকে মোবাইল ব্যাংকিং জালিয়াতির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, 3টি মডেম, 1টি মাল্টি সিম গেটওয়ে সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। দুপুরে র্যাব 3-এর কার্যালয়ে ব্রিফিংয়ে সিইও লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান জানান, 2017 সাল থেকে সোহেল আহমেদ নামের এই প্রতারক বিকাশ, রকেট সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার কাজ করছে। সাম এক্সটেন্ট দেখা যায় যে রিসিভার সেন্টারের সিমও ক্লোন করে ফেলে, ক্লোন করে কমিউনিকেট করে। এইভাবে উদ্দেশ্যটা হচ্ছে পাসপোর্টটা নেওয়া। পাসপোর্টটা নিলে ইট ইজ ভেরি ইজি ফর হিম টু গেট আউট দি মানি ফ্রম দি ফান্ড। এই ধরনের একটি প্রতারণা ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না, একটা চক্র সবসময় কাজ করে। এখানে হয়তো 5 জন, 7 জন বা 10 জনের একটা চক্র। এই চক্রগুলো হতে পারে যারা এরকম অপারেটর, 5টি নাম পেয়েছে, আমরা ওই 5 জনকে অ্যাপ্রিহেন্ড করার জন্য কন্টিনিউয়াসলি এফোর্ট দিব, আমরা ধরার প্রস্তুতিতে আছি। আবারও করোনা ভাইরাস প্রসঙ্গ, 11 লাখেরও বেশি রোহিঙ্গার দেশি বিদেশি পর্যটকের সমাগম কক্সবাজারে। এছাড়াও সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে বিদেশি নাগরিকদের আনাগোনায় করোনা ভাইরাস আতঙ্কে রয়েছে কক্সবাজারবাসী। তবে ঝুঁকি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এজন্য বিশ্বের বিশেষ পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে বিমানবন্দর, স্থলবন্দর, পর্যটন স্পট এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর হিসেবে পরিচিত কক্সবাজার প্রতিদিন মুখর থাকে হাজারো পর্যটকে। রোহিঙ্গা ক্যাম্পের কারণে যাতায়াত করছেন নানা দেশের নাগরিকরাও।
উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এখন বসবাস করছে 11 লাখের বেশি মানুষ। সব মিলে ঘনবসতিপূর্ণ জায়গা বলে ক্যাম্প ঘিরে করোনা ভাইরাস নিয়ে আছে উদ্বেগ। আমরা চেষ্টা করছি আমাদের বিদেশি স্টাফদেরকে যতদূর সম্ভব আমরা তাদেরকে কক্সবাজারে ট্রাভেল করার ব্যাপারে আমরা নিরুৎসাহিত করছি, শুধুমাত্র তাই না, আমরা তাদেরকে ফিল্ডে যাওয়ার ব্যাপারে যতটুকু নিরুৎসাহিত করা যায় করছি। তবে জেলা প্রশাসন বলছে করোনা সংক্রমণ ঠেকাতে পর্যটক ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্ক্যানার দিয়ে কক্সবাজার বিমানবন্দর ও টেকনাফ স্থলবন্দরে চলছে পর্যবেক্ষণ। রোহিঙ্গা ক্যাম্প কিংবা উন্নয়ন প্রকল্প ঘিরে যারা বিদেশিরা আছেন কিংবা এখানে যারা রোহিঙ্গাদের আছেন সবাইকে নিয়ে আসলে একই রকম সিদ্ধান্ত নিচ্ছে। অন্যান্য প্রকল্পগুলোতে যারা আছে এ ধরনের আমাদের উপজেলা নির্বাহী অফিসাররাও একই রকম কার্যক্রম গ্রহণ করছে। আর সিভিল সার্জন জানালেন যাত্রীদের স্ক্যানিং করার পর যা যা দরকার সে অনুযায়ী পরামর্শ দেওয়া হচ্ছে। স্ক্রিনিং করে আমরা যদি মনে করি যে তাদেরকে পরীক্ষা করানোর দরকার হবে, হাসপাতালে ভর্তি দরকার হবে বা হোম কোয়ারেন্টাইন রাখতে হবে, যা যা করার দরকার পরামর্শগুলি আমরা তাদেরকে দিচ্ছি। কেউ করোনা ভাইরাস আক্রান্ত হলে কক্সবাজারের রামু ও চকরিয়ায় প্রস্তুত রাখা হয়েছে 100 শয্যার আইসোলেশন ইউনিট, এছাড়া খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। সুজাউদ্দিন রুবেন, সময় সংবাদ, কক্সবাজার। করোনার প্রভাবে ক্রেতা আনাগোনা কমে গেছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে, কমেছে বেচা বিক্রি ও দাম। বাজারে বেশিরভাগ সবজির দাম কমেছে 20 টাকা পর্যন্ত। প্রয়োজন মেটাতে যারা বাজারে আসছেন তাদের অনেকেই পরেছেন মাস্ক। প্রতিদিনের মতোই কেনাবেচা চলছে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে। পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমেছে গেল সপ্তাহের তুলনায়, তবে বাজারে ক্রেতা সমাগম বেশ কম। কোনো কোনো বিক্রেতা মনে করছেন করোনা আতঙ্কই এর কারণ। বায়ু দূষণ আর করোনা ভাইরাসের সংক্রমণ রোধে অনেকেই বাজারে আসছেন মাস্ক পরে। ভিড় এড়াতে বেলা করে আসছেন অনেক ক্রেতা, অনেকে বেশি ভিড়ের মধ্যে যাচ্ছেনই না। ভরপুর মাছ বাজারের বিক্রেতারাও বলছেন করোনার কারণে কমেছে ক্রেতা সমাগম, তবে কেজিতে 50 থেকে 60 টাকা বেড়েছে মাছের দাম। চিংড়ি মাছটা যেমন 400 টাকা বিক্রেছে, 600-550, আর দেশি চিংড়ির দাম 1000 টাকা। পাবদা মাছ 700-800 টাকা কেজি দেশিরা, আর চাষিরা মনে করেন 500-600। করোনার ভাইরাসের জন্য কাস্টমারও অনেক কম আসে। করোনা একটা তো আতঙ্ক ছড়ায় গেছে আমাদের মধ্যে। মানুষ তার প্রয়োজনে আসবে, খেতে হবে আসবে। এখন করোনা তো একটা আনসিন বিষয়, করোনা নিয়ে যথেষ্ট সচেতন। বেড়েছে মুরগির দামও। প্রতি পিস দেশি মুরগির দাম 30 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই প্রতি কেজি 900 টাকা দরে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার কারণে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকরের 12 ঘন্টা আগেই বন্ধ আখাউড়া স্থলবন্দর, দুর্ভোগ চরমে। বিনাপোলে ভিড়, অনিশ্চয়তায় মৈত্রী এক্সপ্রেসের যাত্রীরা। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত 3 জনের 1 জন, আরও 1 জন কোয়ারেন্টাইনে। প্রতিরোধের নির্দেশনা না মানলে শাস্তির হুঁশিয়ারি আইডিসিআরের। ছুটির দিনে জমজমার চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা, প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, তুচ্ছ বিষয়ে সংঘাতে জড়াচ্ছেন কর্মী সমর্থকরা। এবং ধামরায় ফসলি জমির মাটি কেটে বানানো হচ্ছে ইটভাটা, উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। জড়িত স্থানীয় জনপ্রতিনিধি, অভিযোগ কৃষকদের, এমপির দায় সারা জবাব। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।